ট্রেন যাত্রীদের নিরাপত্তার চাবিকাঠি যেখানে ড্রাইভারের হাতে থাকে তার বিপরীত চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। ট্রেন ড্রাইভারের অসাবধানতার ফলে নিজেরই মাথা ফাটলো শিয়ালদা মুখ নৈহাটি স্টেশনে ডাউন 12384 ইন্টারসিটি এক্সপ্রেস ড্রাইভার মোহাম্মদ ওয়াহিদের। রেল পুলিশ সূত্রে জানা যায়, আজ শিয়ালদহমুখী ডাউন ইন্টারসিটি এক্সপ্রেসটি 9:55 নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবার সময় পিছনে গার্ড বগির দিকে তাকাতে গিয়ে সিগন্যাল পোস্টে লেগে ড্রাইভারের মাথা ফেটে যায়। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর নৈহাটি জিআরপি ও আরপিএফ এর তৎপরতায় তৎক্ষণাৎ ট্রেন চালককে তড়িঘড়ি করে রেলওয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এর ফলে কিছুক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকে দেখা যায়। তারপরেই স্টেশন মাস্টারের সহযোগিতায় ট্রেনটি পুনরায় আধ ঘন্টার পরে কো পাইলটকে দিয়ে গন্তব্যস্থলের দিকে রওনা দিতে দেখা যায়। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। लुक बैक कर रहा था वो जो आदमी पीछे का गाड़ी देख रहा था वो तो उसमें पोस्ट में लग गया। टाइम कितना होगा? टाइम मुझे अभी याद नहीं, वही 10:30 होता हो, 10 बजता हो। टाइम एक्चुअल याद नहीं है हमको, अभी हमको नहीं याद है। 9:50। एम डी वाहिद। किरे तोदर होलो? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557।